দিতে পারি এই অর্জুনের একটানা ঠাঙ্গা মেলে গিয়েছে, লজ্জাও নাই। সেবার সেবারে সীমন্ত দিল না পাকে মাথায় বুঝি, সে কথা বলে কেন? সেই জন্য বিছানায় পরিষেক করে দুবার। আরে ওর যে দোকান কাটা, আরে ওরকে তো সিঁড়িয়ে দাও, সিঁড়িয়ে দাও। তুই তুই লাইকে ঘুরে চলে এলি না কেন? খালি খালি আকোশ বাড়ানো, লাইকে ঘুরে চলে এলি না কেন? লাইকে ঘুরে চলে এলে মানটা খুব বাড়তো না? এখন থেকে খালি বকুর বকুর বকুর। আসি আসি তোমার ইচ্ছে ধরে নিয়ে আসবো নাকি? সজনী হইবে নি মোর ধরণী, সজনী সজনী হইবে নি মোর ধরণী, কপালে সিন্দুর দিব গঙ্গা মাথায় সিরুনি। ও সজনী 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 হইবে নি মোর ধরণী, সজনী সজনী হইবে নি মোর ধরণী। গান্ধী পাশি
তাই তো বলি পাশে আমাদের ঘুরে ঘুরে গান ধার আসে কেন। জলে বাস করে কুমিরের সঙ্গে বাদ করতে চাস? গড়ল কমনেকার। তুই চলে যা, আসন খুঁজে বলিস গাবার তলা দিতে চলে যা। আরে গাধা, ওই তো আমি কুচি করেছে
চুপ করে বসে থাকলে চলবে? বলে যাও একবার মহাজনের কাছে। ভাই কোনো লাভ নাই, বলেছে গঙ্গা মরসুমের আগে শুধু হাতে টাকা পয়সার কথা আর আমরা বলুন। বলে গঙ্গায় তোমাদের ফরেনি মহাজন দামিনী আছে, তোমারই ভাবনাটা তবে আর কি, বসে বসে ভুরুক ভুরুক করে তামুক কেন? তুই কোথায় চললি? মহাজনের বাড়ি। থাক, তোমার গায়ে কাজ নাই। তুমিও যাবা না, আমারও যেতে যাবে না। বলি টাকা ডাকবে কোন থেকে? শোন, বেশ ভালো করে বুঝে বলবি, মিষ্টি করে কথা বলবি, বুঝতিস? রাগারাগি করেছে তারা, দশ টাকা বুঝলি, দশটা। সাত আট নয় দশ কমানো টিপসই দাস। বলেছি তো খালি হাতে কিচ্ছু হবে না, পরিষ্কার কাজ আমার। এই দাম আনুন, তাল দিয়ে টাকা নিয়ে গেল, কোনো ফোন কাট নাই। দাও মিশো থালা ঘটি বাটি গেলা জাল লঙ্কা এই যে আসুন আসুন আসতে আগ্রহ। তারপর কি মনে করে গরিবের বাড়ি পেটলে দিতে? পুরোবাসা টাকা পেয়েছে, তুই তো গায়ের মাতব্বর হয়েছিস, কেন তুই দে না? এর জন্য আমার কাছে আসতে হয় কেন? মহাজন বলে শুধু মহাজন, যদি টাকাই না দিতে পারবা তাহলে তোমার মিথ্যি মিথ্যি মহাজন হওয়া কেন? মাস মারা হইলি পাইতা যত বড় মুখ না তত বড় কথা, তোর বাপে কথা বলতে সাহস করিনি, মুখ একেবারে ছিঁড়ে দেবো করে দিলাম। মুখ ছিঁড়ে দেবা? তোর মহাজনের নিকুতি করে তুই মুখ ছিঁড়ে দেবা? দেখি কে তার মুখ ছিঁড়ে দেয়। কিসের কাটা? মনের কাটা গো, মনের কাটা। মনের কাটা কোথায়? তোমার সাথে। কেন দিদরে তোমায় চলতে দিচ্ছে? কাটায় মরবে তার একজন তো থেমেই যাও না কেন? রোজ তরি তোর কাটা কিছু না বলেছি, রোজ রোজ আমার সঙ্গে সমান। পালাচ্ছ কেন? পালাচ্ছ কেন? আমি ওর সাজা দেবো, আমি কথা দিচ্ছি সাজা দেবো। দাস দাস কথা দিচ্ছিস? অনেক কথা শুনেছি তোমাদের, শোনা যাক ও সমস্ত কথা বললো। বাড়ি সবাই গুন্ডমি, আমি ওর সাজটা করবো। ওর আমি কি সাজাটা দিই দেবো? ওর বাপ মরার পর থেকে গায়ে আমি হাত দিইনি, কিন্তু আজ আমি দেবো। এইসব এইসব তুমি আমার সঙ্গে তুমি দাঁড়ায় দেখবে সব আমি আমার কেমন সাজা দিই। আচ্ছা ¶¶
পাটা
তুমি একা পাবা কেমন করে? আমার মুখে তো হাঁকা ভাঙতেছে। কালকে আমি বাঁচতে যাচ্ছি, খালি তো তুমি নিয়ে গেল গোলনের মুখে, সব তারা নিয়ে যাবো খালির বুদ্ধি। হয়তো না পড়া তার ধরা যাবে না। রান্না বাড়া হইলো দুইজনের জন্য, এখন খাইতে বসো একা। আমার কম করলি কবে যে পাঁচ মাস প্রায় সব খাইয়ে দেবে। একবার ছেলে যাই ওই বনের পাশটায়, ওই বাঘের দিকে বৃত্তান্তটা কি একবার জানিয়ে আসি। পুরো হাঁটা পড়ে গেল, সাইদারের দেখা নেই।
ভাই তোরে যদি বাঁচতে চাও তো এই বেলা ঘরে বউ নেই আনবো আনবো মা ভাগীরথীর কৃপা হলি এবার গঙ্গা থেকে ফিরে আসে আমার প্রথম কাজ ওরে আষ্টে পৃষ্টে বান্দা Thank you.
সীমা নাই
তোমার ভাই তো অভিনেশ মাদ্রি করতে এসো না কুটুম্বিত করতে ওই করো আর তার তিব্রি জ্বালায় কাম নাই লোকটা হার হবে পেটে কি তো দানা ঢুকেছে মানুষের সঙ্গে কথা বলে গেছিস নি গরম কমনে কার যা চুপ করে বসে থাকা আর কি যখন মাখামাখি তখন আর শুধু বিদেশ কেন এটলে বিদেশ সেটাও কানে ঢুকিয়ে দাও কিছু মনে করি নি তো ভালো মানুষ না মায়ে মাটা একটু মাঠ ঘরের বাইরে বিদেশ বিবাহিতিস দশটা বাইরের লোকের সাথে কথাবার্তা কইতে হবে শীতের চেষ্টা নিয়ে তো বাড়াবাড়ি করলে কি আর মাছ মারা চলে কেন শীতের চেষ্টা নেই বিলাস কি তোমার পেছনে কাটি ধরে রাখছে না কথা আমার খিদের মুখে তো খুব সাইড আলতেস বলি তোমার বুড়িল্লা তিনের ভাব কানাই বা কেমন জানো বাবুর বাড়ির কন্যা এলে না তোমার খাই না পড়ি লবাবের বিটি আর তার কাছে তোমার তো পরিচয় পাই বা কেন মানে নেগে মালোর বেটা মালো মানে শহরের পরিণীত সে কি একটু ফসলিয়াসটি করেছে তাই নিয়ে আমার গোসা ও এটা তুই দিবি টিভিতে আগুন নামি দেবো দিয়ে তো আমার একটা কথা শোনাবে ওকে ভাত ভাতে বলে আমার শুলে কেন ভাত বেড়েছি যে ওটো ওই গো ওটো ওটো এত দেরি খাবো না যা এই দেখা দেখি কত করে বললাম যে না খেয়ে শুয়ো না সারা রাত জেগে একবার ঘুমোলে কি আর কই গো কি বলছো গো ছোট মাসি কেন তোমার মাসির ভাত বেড়েছি যে খাইয়ে যাচ্ছি আচ্ছা ওই দিন দেখে
ইচ্ছা করে বারান্দারে গামছা দিয়া বান্ধি, ইচ্ছা করে ইচ্ছা করে বারান্দারে গামছা দিয়া বান্ধি, ইচ্ছা করে বারান্দারে গামছা দিয়া বান্ধি, ইচ্ছা করে আইরন বাইরন কইল দাদারে, আইরন বাইরন কইল দাদারে, মশলা দিরা রাঙ্গি করে কইল দাদারে, মশলা দিরা রাঙ্গি করে উপর আন্ডারে গামছা দিয়া বান্ধি, লুকলো কি বলেছো আমার ছোট মাসিকে? ঘরে গেছে হেসে আর বাঁচে না। তোমার ছোট মাসিতে রাখো কেন? দামিনী আমার বড় মাসি আর তার লাতিন আমার ছোট মাসি। তোমার ছোট মাসির দেহ কেমন আছো দুলাল? ভালো, তোমাদের সব ভালো তো? শরীর কৃপায় বাড়িতে হতে আছি ভাই, এখন যা করেন মা গঙ্গা। এই না ছোট মাসি পেটে দিলে। ও লইকো ভাড়া নিয়ে আলাম পাঁচদা, নিজের লইকো ভাড়া নিয়ে আলে। হা ওদিকে বন্ধকে সুদ, এদিকে ভাড়া, হাতে পায়ে ধরে মহাজনের বিক্রি নেওয়াটা এবার মতো রদ করেছি। তবু আসতে হবে না, এসে তো উপায় নেই। খুড়োর সাথে ঝগড়া বিবাদ হয়েছে নাকি? না, তবে মুখখান অমন বেজার করে রয়েছিস যে, সত্যি কিছু হয়েছে নাকি? না, তবে 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 আমার ইয়ে কাটারি থাকে তো বুকের মধ্যে খুপে দেখ না কি হয়েছে। যাই পাস দা, সময় যায় এখন বেসম্বরই বাকি। আচ্ছা এসো, বাজারে বসলে বেতুনির গরজ খাওয়ার হবে বুঝলে না।
লোকও নয়, এ লোকর মাছ আমাদের ছোট মাসির জন্য। কাল আমার ছোট মাসি হেসে আর বাঁচে না। ওর কথা কেন বড় গুঁয়ার দে না গোলাম, কত বড় মুখ দেখো, ঠিক ধরেছে ঠিক ধরেছে আমার কুড়ো করে নিরা সব মহারাজ। তুমি বাপর ফোন কে তো তো মাছ আছে নাকি? আছে, লাতিনের জন্য। লাতিন? লাতিন কে? দামিনী দিদির মাছ ভাই, সেভাবে উপায় নেই। আরে দাম বেশি দেবো, ছেড়ে দাও। না দিদি, ছেড়ে দিতে পারবো না ভাই। আরে লাও লাও, অত ভালো মানুষতে কাজ করে মাছ থাকতে আমার গাহকের বিদ্বেষ। দাদা কি আছে দাম? সে হয় না গো দাদা, দামিনী দিদির কাছে আমি ধারি দে। তুমি একবার পারে কি বলে এসো আমি দিদি। দামিনী নিকিতে করেছে দাও, কি আছে লাও লাও। আরে বাপ হইছে, মনে কি ন্যায় জানো? হুকুমের লাইক ডাঙ্গা চলে, লাতিনি আমার জোর করে নেবে। লাতিনের উপর বলো তো টান দেখছি দেখলে আর সামাজ থেকে ডা। আচ্ছা চুপ, খাওয়ার জল নিয়ে আসি। ফিরে যেতে হবে না, বাধা পড়ে গেল। আমি যাচ্ছি। রে কিসের বাধা? হাসি পড়লো যে মেয়েটির মরবার সময় যদি হাসি পারে তাই বোধহয় দমও ফিরে যায়। সেটা জমির পানি জিজ্ঞেস করি যা আজকাল থেকে জল আনতে। এবার হলে মানছেন ঘি ঝগড়া করে আসবি তো? সাংলোর শরীর ভঙ্গ তোর পিঠে আমি কয়ে রাখলাম। কারবার
কিছুক্ষণ হাঁকুরি তাকায় আছে দেখো। হয় হয় দিকে জলে চুবই মারবো আমি জালে জড়াইয়ে। রোগ হয়েছে হতে পারে, কারণ বাপের কাছে তো ওষুধ মারতে যায়নি। কি বললি? যেমন বললে তেমন বললাম। খুব যে তার পাচ্ছ দেখছি, ভূমিকা হলে তোকে দায়িত্ব রাখবা। ফিরে গিয়ে দেখো খনি শ্রাবণ মাস, ভালো আমদানি নেই, নদীতে অকাল, বেটা আমার তিনটে মানুষের পেট দেখাচ্ছ। মাছ বেঁচে দিয়েছে বুঝি, ও তো রোজই দিচ্ছে। ভালো মানুষ সব, তোর তোর সব গুণ। ওই আলেন সানাইয়ের মা কেন? ওই মাগির মুখ খুব মিষ্টি লেগেছে বুঝি, যতটাই খারাপ রাত বিরাত তুলে গালাগালি দেখত দারোগো মশাই। কেন কি হয়েছে? সাজর করে ক্ষমা চাচ্ছে মানুষটা, তা তো দাদ বিরাত করেছিলেন তোরা। এ বড় পিজ্জা দেখছি তোমার কথা। কেন কোন গরমে? ও গরম, দামিনীর দানা খাইছে। ও তা তোর যদি এত দরদ হয়ে থাকে তুই দেওয়াটা শোধ কর, আগে আমার সেমরাত নাই। তবে ওই বড় মুখের ছোট কথা ভালো না, দাঁত বেঁধাক কেন? টাকার তো সুদও বাড়তেছে। কি বলি? বললাম টাকার তো সুদও বাড়তেছে। তুই ও মোড়া, হ্যাঁ কার মুখের উপরে কথা বলতেছিস? কার মুখের উপরে কথা বলতেছিস? মরবি মরবি তোর। আমি
মনে করে দেখো ঠাকুর বসাই শুশুটাকে নিয়ে হয়েছে অনেক দন্তর না, ওর মুখ বড় খারাপ করে মাফ করে দেন। তাহলে তো ওর মুখ একটু মিষ্টি হওয়া দরকার। যা বলেছেন ঠাকুর মশাই। আরে জাত বলতে আমি তোমাদের জাত তুলে কথা বলিনি, আমি বলছি ওটা ছোঁচগিরির কথা, নোয়াটা একটু কমা বুঝলি। হ্যাঁ, টাকা আদায় না হওয়া পর্যন্ত যেন কারো ঝাঁকায় একটি মাপ না ওঠে, এই আমি বলে গেলাম মনে থাকে যেন। দিদি মরা কোটালের মুখে একটুখানি টান্দ সমুদ্রে আমি সব আগে তোরা আমার সঙ্গে নদী হবে দুজনের একটা নিকে খাবে তারপর জলের মাছ মারা জলেই ভাসবে, ডাঙা থেকে দেখবি শুধু চেয়েছে ও সর্বনেশের দেখা, সর্বনাশা রক্তর গায়ে, এ সর্বনেশে আগুন নিয়ে খেলা করিস নে দিদি, করিস নে, জলে পুড়ে মরবি তুই বুঝলি। আমায় বলছে তোমার লাঠি নিল না যে কথাটা তাহলে মিথ্যে শুনিনি মাসি, ওদের মরণ ঘটেছে।
আমার না তুলে তোমার দেয়া যায়? তা কি জানি, মন করলে জিজ্ঞেস করতে পারলাম। এখন জবাব দেয়া না দেয়া তোমার মন। ঘাটে আসতে সময় পাও না? মাসমারা আর তুমি হলে মহারানী, তোমার পরে রাগ করা কি আমার সাথে? তাই মহারানী, আমাকে তুমি ভুল বুঝেছো। বাতাসে উঠে দেখিনি মাথাটা বা এই সুগুলো এবার মুখ বাড়ায় জাল দিতে তারা সমুদ্র, আবার সমুদ্র। হাটের দিনে লেকের মাল চাল নিয়ে দু পয়সা রোজগার হয়।
কিছু না আসুক দামিনী দিদি তারপর বলবেন কেন
আমাকে বললে হবে না? দামিনী দিদি তোমারে বলবে না। তুমি বলো, তোমার মুখেই শুনি। তোমার প্যাকা অবশ্যই সর্দি হয়নি সব, কিন্তু সর্দিতে গেলে কিছু প্যাকে না দিলি তো চলে না মা। তাই বলছিলাম গোটাকে তো যদি ইয়ে বলে তোমাদের নিজের হাতে তো কোনোদিন টাকা দিইনি, তাই আমার খেয়াল ছিল না। প্যাকা অবশ্যই ছিল, কিন্তু একজনকে দিয়ে দিয়েছি। এই আসি, মহাজন বলো আর যাই বলো, মানুষ তো শুনে চুপ করে থাকে কি করে বলো। তারপর আমার কেমন আমার সার খারাপ হয়েছে, শরীরটা ভালো বুঝি না। যাবে যাবে থাকা, দুদিন বাড়া আসে বিশ্রাম করো। তোমরা বাজার সাজিতে জাল ফেলো তো আমরা জাল ফেলবো কোনখানে? যেখানে খুশি, জাল তো লাগে না।
কদিন খুব যে তর পাচ্ছিলে, এখন একবার তারপর দেখি ঘরে কটা মাথা আছে। তোমরা কি মারামারি করতে চাও? এখানে লাঠি আছে, পাঁচির লাঠি আছে, চাকির লাঠি, সাতক্ষীরের মাটি আর গোবর ডাঙার আরে ধরি তোর হাতি মাটি লাঠি নিখুঁজি করেছে। তোমরা মীমাংসা করবা কি করবা না? গাড়ির আসমনির জলে মাছ ধরা, তাহলে আমার মীমাংসা কিসে? হ্যাঁ খারো তুমি হাত দুটি তো একেবারে খুশি পড়ে যাবে। হয়েছে কি?
আমি সমুদ্রে যাব, সাথে নিয়ে যাব 15 গন্ডা লইক আর 200 মাছ মারা। কিন্তু সমুদ্রে যাওয়া যে তোর বারণ, বংশে কাঁটা দিয়ে রেখে গেছে যে তোর বাপ। কিসের কাঁটা, কিসের বাবা? সারা জীবন ধরে পাঁচে পুঁচির কথা মেনে আমরা কি পেয়েছি? দুঃখ খুঁজে পাবে শান্তি দিতে মাছ মারা কপালে? কিন্তু ছাত্রের কথা না মানাও তো পাপ। সবচাইতে বড় পাপ কি জানো? পাপ হচ্ছে অভাব, পাপ হচ্ছে অনটন। আর একই পাপে ভুগে মরতেছে যাবত মাছ মারা। শুধু শুধু শাস্ত্রের দোহাই দিয়ে, শাস্ত্রের দোহাই আমরা দেই কেন জানো? ভয়, মরণের ভয়। হাজার রকম বিপদ আপদ আছে সমুদ্রে, সেই ভয়। তাই গালে আকাশ জেনেও মরা গান ভরসা করে বলে থাকি আমরা। বলি এখানেও কি মরণের ঠেকাতে পেরেছি আমরা? ভয় করে মরণের ঠেকানো যায় না। রেটিতে মাতাশিতে পরাণ দেশে ঠান্ডারাম খুঁজো, খুঁজো আমার চোখের সামনে তিল তিল করে মরে গেল। আমার নেতার কত ভয়, সব ভয় কাটায় আমারই বলে গেল সমুদ্রে যেতে। সমুদ্রে যেমনি আছে মরণ, তেমনি আছে মাছ মারার বাসন। এখন তোমরা কি করবা তাই বলো? সেইরকম নিত্যি নিত্যি মাতার জন্য শুকয়ে মরতে চাও, না মরদের মতন লইরে বাঁচতে চাও?
ঠিক বলিস বিদেশ, কি আশা আমাদের কুকুর বিড়ালের মতো জীবন, অথচ সাগরে অধীর মন, তবে কেন পড়ে থাকবো আমরা এই মরারাম ভরসা করে? মন তো একবারের বেশি দুবার হবে না, তবে ভয় দিছে কিন্তু ক্যাঁকা লাগবে যে অত গুণ নিজের পক্ষে 5,000 টাকা তো লাগবেই। সেভার আমার মহাজন মুরব্বী, আমি ঠিক করব। তোমরা শুধু বলো তোমরা আমার সাথে যাবা কিনা। যাবো 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 যাবো, আমরা সবাই যাবো, শুধু আমরা না আরো যাবো, সকলকে খবর দেবো। আশেপাশে গাঙের যত না খেতে পাওয়া মলো ঢালো নিকিরি সুনুষি সব বাইকে খবর দেবো। আবার কতদিন ভাবে আমাদের তল্লাটের সাই জালে সমুদ্রের শেষ সাই গেছে বারণ মালো লাল চাবি তার ব্যাটা সাইডার পে ফেলে দিলিস। কথা লাগবে আমার, বলো। আমার এক আপদ আছে, তুমি নেবে? আপদ? হ্যাঁ গো, টাকা। সমুদ্রে যাবে বলে মহাচন্দ্রদেব বলেছিলেন, আর গয়না আর নগদ মিলিয়ে তা 5,000 হবে, তুমি নেবে? ও সমুদ্রে মহাজনী করবার সাথে আছে, আর তোমারে যখন নেবো তোমার সবই নেবে মহারানী। তা তুমিও তৈরি হয়ে নাও, কাল শেষ ভাটায় রওনা দেবো, কেমন? কারবার ফাঁদতে চাইল তার হদিশি হাইরে গেল চিরদিনের মতো। একদিন পরে তাই যে আবার আমার মুখটা খালি কেঁপতে কেঁপতে উঠছে দিদি, বাপের বেচার বউ হবি তুই, যদি ওর বাপের মতো আমার হদিশাই মারবি, তুইও মারবি, যেমনি করে আমি মেরেছি ওর বাপকে। আমার বাপের আগুন মাথায় নিয়ে সাগরে গিয়েছিল ওর বাপ, জলে মরেছে। তুমি তোর বাপে আমি তো কোনো পাপ করিনি দিমা, কিন্তু তোর রক্ত, বাপের বেশাতে রক্ত রয়েছে তোর গায়ে, সেই রক্ত নিয়ে মাছ মারার ঘরে যাবি সব বোনাস হবে না? সব বোনাস হবে,
ওরা জলের জীব, দায়া ওদের মরণ, সে দায়া তোলবার চেষ্টা করিস নি, কেউ কাউকে পাবি না। আমি ওকে পাবো দিবো, আমি ওকে পাবো, চলে পুরে খাওয়া হয়ে যান না, না তুমি ওকে মার না। আমি কি করবো, এগুলোকে তুমি তোমার সাথে নিয়ে যাও। একার মহাজন অনেক মিলবে সংসারে, কিন্তু তেতলে বিদেশের তুমি তা দিয়েছ, কোনদিন তা কেউ কাটতে পারবে না। তোমার বাস কোথায় নিয়ে যাও, নম্বর খুলে নেয়। প্রতিবার জোয়ারের আগ্নে আসতো, আবার চলন্তায় যাবো খুলে, তখন যেন তোমার দেখা পাই। Gangam gangam re tarun